এই যে পাতাগুলো দেখছেন আমি শুকিয়ে রেখেছি পাট পাতা পাট পাতাকে যদি এইভাবে আপনি শুকিয়ে খান তাহলে আপনার সারা বছর হাড়ের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়ামের কোনো অভাব হবে না বর্তমানে হাড়ের সমস্যা যেন ঘরে ঘরে এর বড় একটা কারণ হলো ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের অভাব আর এই দুইটি উপাদান পাট পাতার মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে যার কারণে আপনি নিয়মিত পাট শাক যদি এইভাবে খান তাহলে আপনার হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা কোনো দিনও হবে না অনেক মানুষই আছেন যাদেরকে না বিভিন্ন সময়ে হজমের বিভ্রাট দেখা দেয় হজমের গণ্ডগোল হচ্ছে খাবার হজম করতে পারছেন না খাওয়ার পরেই গ্যাস অ্যাসিডিটি বদ নানান সমস্যা দেখা দিচ্ছে রিচ খাবার বা তেল মশলাযুক্ত খাবার বাদ দিয়ে চলেন এমন মানুষের মধ্যেও এই সমস্যা রয়েছে ঘন ঘন পেটের পীড়ায় যদি ভুগতে থাকেন তাহলে অবশ্যই এইভাবে পাট পাতা আপনাকে খেতে হবে এই যে পাট আমি শুকিয়ে নিয়েছি এই তাজা পাট খুবই ছোট সাইজের যেগুলো সম্পূর্ণ ন্যাচারাল উপায়েই বড় হচ্ছে কোনো ধরনের সার বা কীটনাশকের স্প্রে এখানে করা হয়নি আর সম্পূর্ণ ন্যাচারাল বলেই এটা শরীরের জন্য একদমই নিরাপদ যদি আপনি আপনার বাগানে কিছু পাটশাকের বীজ ছড়িয়ে দিতে পারেন তাহলেই কিন্তু আপনি ন্যাচারালি এইভাবে পাটশাক বড় করতে পারবেন এই পাটশাকগুলোই খাওয়ার জন্য মানে ঔষধ হিসেবে খাওয়ার জন্য সব সবথেকে ভালো এমনকি আপনি এই শাকগুলোকে শাক হিসেবেও রান্না করে খেতে পারেন এতেও কিন্তু আপনার যা উপকার হবে তা বাণিজ্যিকভাবে চাষ করা পাট শাক খেলে অতটা হবে না কারণ তাতে বিভিন্ন ধরনের কেমিক্যালের সংস্পর্শ রয়েছে যা পাট শাক বড় করার ক্ষেত্রে ব্যবহার করা হয় তো আপনার হাড় সুগঠিত করতে হজম ক্ষমতা বাড়াতে আর রোগ প্রতিরোধ করতে অবশ্যই পাটশাক খাবেন পাটশাকের মধ্যে প্রচুর রয়েছে ভিটামিন সি এই ভিটামিনের একটি অংশ হলো অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট কী করে আপনার এই স্ট্রেস এবং আপনার যে জীবনযাত্রায় প্রতিনিয়ত যে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার শরীরের গুরুত্বপূর্ণ অর্গ্যানগুলো তার রিপেয়ার করে থাকে শাক খাওয়া মানেই হচ্ছে শরীরকে ভেতর থেকে শক্তিশালী করা অনেক মানুষই রয়েছেন যে মনে বুঝতেই পারেন না যে আমার কখনো শরীরের কোনো অংশ কোনো অর্গ্যান ভেতর থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে তারা মনে করেন যে ক্ষতি যা হয় সব কিছু ওপরেই দেখা যায় কিন্তু তা একদমই ঠিক নয় আপনার এমন কিছু ক্ষতি ভেতরে হচ্ছে যা আপনি বুঝতেও পারছেন না এই পাটশাক কিন্তু ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসকে আপনার শরীরের ওপরে দেখা যায় ইনসুলিন শরীরে ভেতরে অভ্যন্তরে তৈরি হয় খরণও হয় তাই তাই আপনি ওপর ওপর কিছুই বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি পুরো অসুস্থ হয়ে পড়েন কিন্তু সেই ইনসুলিনের উৎপাদন এবং খরণ স্বাভাবিকভাবেই হতে থাকবে যখন আপনি নিয়ম করে অন্তত পাটশাক খাবেন তাহলে বুঝতেই পারছেন যে শাক খাওয়া কতটা দরকার আজকে আমি পাটশাক খাওয়ার আরও এমন কিছু উপকারিতা আপনাদের জানাচ্ছি যা জানলে আপনি অবাক হবেন নিশ্চয়ই আপনি কি জানেন যে একটি শিশুর গর্ভাবস্থায় তার মস্তিষ্কের গঠন এবং শ্রবণ প্রক্রিয়া বিকাশ যাতে সঠিকভাবে হয় সেই কাজটি পাটশাক খুব গুরুত্বের সঙ্গে করে থাকে গর্ভাবস্থায় পাটশাক খাওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে যদি কোনো মা গর্ভাবস্থায় পাটশাক খেয়ে থাকে তাহলে পাটশাকের যে উপকারী উপাদানগুলো রয়েছে এবং যে অধিক পরিমাণ ফাইবার রয়েছে তা অবশ্যই মায়ের মাতৃত্বকালীন এবং গর্ভকালীন সময়ের জন্য অত্যন্ত উপকারী হবে শিশুর বেড়ে ওঠা স্বাভাবিক হবে এবং সেই মায়ের কখনো খাবার হজম প্রক্রিয়ায় সমস্যা হবে না গর্ভাবস্থায় বা সন্তান জন্মদানের পরে অনেক নারীদেরই কনস্টিপেশনের সমস্যা হয়ে থাকে আর সেই সময় থেকে শুরু হয় তাদের কিনা পাইলস বা ফিস্টুলার সমস্যা এই সমস্যা কোনো দিনই দেখা দেবে না যদি কোনো নারী সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন গর্ভাবস্থায় পাট শাক খেতে পারেন তবে দুপুর বেলায় খাওয়ার চেষ্টা করবেন রাতের বেলায় কখনোই কিন্তু এটা খাওয়া উচিত নয় বিশেষ করে দুধ আর দুধ জাতীয় খাবার পরে তিন ঘন্টার মধ্যে শাক খাবেন না পাট শাকে থাকা প্রোটিন পলিফেলনস এবং অন্যান্য কিছু উপাদানের জন্য অনেক সময় পাটশাক খাওয়ার পরে যদি অ্যালার্জি হয়ে থাকে তাহলে বুঝবেন পাটশাক আপনার অ্যালার্জি রয়েছে তাহলে সেই সময় আপনি পাটশাক রান্না করে না খেয়ে এইভাবে ভিজিয়ে খাবেন যেটা আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি পাটশাকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে এবং কোলেস্টেরলটা কিন্তু একদমই কমে যায় খারাপ কোলেস্টেরল খেয়াল রাখতে হবে যে যারা কিনা লিভারের সমস্যায় ভুগছেন দেখা যাবে যে তাদের জিহবার নিচে হালকা নীলচে দাগ রয়েছে আপনি জিহবা উল্টালে পরে যদি আপনার জিহুবার নিচে নীলচে রেখা দেখতে পান তো এটাও কিন্তু বোঝার একটা উপায় যে আপনার লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সময় আপনি যদি এইভাবে পাটশাক সরাসরি রোদে শুকিয়ে নিতে পারেন প্রথম দিনই যদি আপনি পাটশাক টানা তিন থেকে চার ঘন্টা রোদে শুকেতে দেন এবং সেই পাটশাককে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে বা ডোলে নিতে পারেন শুকনো পাটশাককে তাহলে কিন্তু তা দেখতে ঠিক এরকম হয়ে যাবে যা আমি নিজে তৈরি করে নিয়েছি এইভাবে পাটশাককে অন্তত বছরখানেক সংরক্ষণ করা যায় আর সেখান থেকে কতটুকু পরিমাণ আপনি দেবেন রোজ ভিজিয়ে খাওয়ার জন্য ভিজিয়ে খাওয়ার প্রক্রিয়াটি এতটাই উপকারী যে ভিজিয়ে পাটশাক খেলে আপনার লিভার শক্তিশালী হবে ফ্যাটি লিভার বা লিভারের কোনো সমস্যা থাকলে কখনও যদি আপনার জন্ডিস হয়ে থাকে সেই জন্ডিস যদি বর্তমান সময়েও আপনার লিভারকে ক্ষতিগ্রস্ত অনবরত করতে থাকে তার প্রভাব হেপাটাইটিস বি তাহলে কিন্তু আপনি অবশ্যই সুস্থ হতে পারবেন এই পাটশাক ভিজিয়ে খাওয়ার জন্য দেখুন আমি এখানে পাটশাক নিয়ে নিয়েছি প্রায় এক থেকে দুই গ্রাম পরিমাণ খুবই সামান্য পরিমাণ যদি আপনি টেবিল চামচ দিয়ে মাপ করেন তাহলে এক টেবিল চামচ পরিমাণ শুকনো পাতা নিয়েছি তা দুই তিন বারে ভালো করে ধুয়ে তারপরে এক কাপ বিশুদ্ধ পানিতে এইভাবে আমি ভিজিয়ে রেখেছি ভেজানোর সময় অবশ্যই কাচের মগ বা গ্লাস ব্যবহার করবেন কাচের গ্লাস বা মগ অথবা স্টিলের পাত্রও ব্যবহার করা যেতে পারে কোনোভাবে অ্যালুমিনিয়াম বা প্লাস্টিকের পাত্রের ব্যবহার করবেন না ভিজিয়ে আমি সারা রাত এইভাবে রেখে দেব এবং সারা রাত থাকার পরে সকালবেলায় জাস্ট শুধুমাত্র একবার ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই দেখবেন যে নিচে যে গাঢ় একটা কালার তৈরি হয়েছে সেটা কিন্তু পানিটা সর্বত্র মিশে যাবে শুধু ওপর থেকে খেলে হবে না সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর খালি পেটে এরকম এক গ্লাস পাট পাতার পানি খেয়ে নিন আর অবশিষ্ট পাট পাতাগুলোকে ফেলে দিন আবার নতুন করে আরেক দিনের জন্য ভিজিয়ে দিন এটা টানা তিন সপ্তাহ করলে আপনার ক্ষতিগ্রস্ত লিভার একদম সবল হয়ে যাবে লিভারের কোনো রোগ থেকেই কিন্তু আপনার শরীরে বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পাবে যেমন আপনার বধজম খাবারে অনীহা অরুচি পেটের মধ্যে ব্যথা ঘুম না হওয়া চোখের নিচে হালকা কালি এমনকি পেট ফুলে ওঠা সব কিন্তু লিভার রোগেরই লক্ষণ তাই এর কোনোটা যদি আপনি দেখতে পান বিশেষ করে হজমের যদি গণ্ডগোল হতে থাকে আর জিউবার নিচে যদি আপনার হালকা নীলচে দাগ পড়তে থাকে তাহলে অবশ্যই পাটশাক এভাবে ভিজিয়ে খাওয়া শুরু করুন দেখুন কী ফলাফল আসে কমেন্ট করে জানাবেন আর সেই সঙ্গে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার দিয়ে দিন যাতে সবাই জানতে পারে সহজ চিকিৎসা ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন